be barat, tapi ayana. Hey guys, welcome back to my new video. So, today's video ta thumbnail title dekhi. Obosshoi dukhcho tumra ei video ta te. Ajker video ta hocche amar cycle e modification ja ja korai chi. Oi somporke full details e alochona korbo ba bolbo je tumra kibhabe koraba, kothate koraba, kothay paba. Jodi ar ei video ta shobar jonno na, shobai ei video ta interest nao paite paro, mane onno type er video cycle somporke modification cycle. Oneker interest nao thakte pare to tara ei video ta dekho na bolte ki jodi ইচ্ছা তাহলে দেখতে পারো আর যদি ইন্টারেস্ট না থাকে তাহলে বেরো যাবে ভিডিও থেকে তো যাদের সাইকেল এই সব ধরনের করার ইচ্ছা মানে যদি এরকম মডিফিকেশন করাইতে চাও আমার সাইকেলের মতো তাহলে তারা এই ভিডিওটা দেখো আর কোথা থেকে কিনছি কিভাবে কিনছি তোমরা কোথায় পাবা কত দাম বিশেষত সব ফুল ডিটেইলস আলোচনা করব তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আমার সাইকেলের কারকে একজন দেখে নাও আর কি আর তারপরেই প্রত্যেকটা সম্পর্কে বলছি তোমরা কোথা থেকে কিনবা আর দাম কত তো At first ring, cycle ring আর কি যেটা মাঝখানটা দেখতে পাচ্ছ orange আর সাইডটা white color সাদা আর রেডও আছে লাল কালার আর পিছনটা সেম রিং ঠিক আছে আর দারুণ লাগছে আমার হিসাবে আর কি আর তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো আর তোমরা যদি এই টাইপের রিং আর কি করতে চাও তারপর তো কস্ট করবে মিনিমাম 1 থেকে 150 টাকা লাগবেই এই রিং করাইতে আর কি আর এটা আমি বাড়িতে নিজেই করছি যদি দোকান থেকে করাও তাহলে আরো বেশি লাগবে অবশ্যই তো করাতে পারো খুব ভালো লাগছে এটা আর মোটামুটি 1 থেকে 150 টাকার মধ্যে হয়ে যাবে আর যে কোনো কালার দিয়ে করতে পারো যেমন ফেব্রিক টাইপের কালার আর অন্য টাইপের একটু মানে যাতে গাঢ় টাইপের কালার হয় মানে বেস্ট কালার আর কি তো 150 টাকার মধ্যে হয়ে যাবে আর বাড়িতেই করতে পারো এই কালারটা তো এটাও খুব ভালো করাতে পারো কালারটা তো এটাই আর এরপরে বলছি এ ফিউ মোমেন্টস লেটার এরপরে সাইকেলের ফুট পেজটার উপরে যাচ্ছি মানে ফুট পেজ যেটা আর কি পিছনে বেসিক আমি পিছনে কাউকে দাঁড় করানোর জন্য মানে বন্ধু বান্ধব আর কি প্রয়োজন হয় এটা আর বেসিক এটা স্ট্যান্ড যারা করে আর কি তাদের জন্য এটা বেস্ট হুইলির সময় বা স্টপিজ সময় সামনে লাগাতে যাই হোক ফুট পেজটা অনেকেই ফুট পেজের উপরে ইন্টারেস্টেড বা এই ফুট পেজটা কোথায় পাবা তোমরা হ্যাঁ অবশ্যই বলতেছি তো আগে একবার ফুট পেজটা দেখে নাও আর কি জাস্ট এই তো তোমার ফুট পেজ এটা হচ্ছে তোমার কালো কালারের হ্যাঁ এটার কোথায় পাবা এটার দাম কত সব পুরো সম্পর্কেই বলছি ফুট পেজটা সম্পর্কে মানে বেস্ট আর কি আমার হিসাবে এটা সেরা তো বেসিক এটা তোমরা পাবা হচ্ছে যে কোনো অনলাইন ফ্লিপকার্ট অ্যামাজন সাইকেল ফুট পেজ লিখে সার্চ করবা অবশ্যই পাওয়া যাবে ড্যাম শিওর আর ওখানে 1 থেকে 150 টাকা দেখাবে শিওর আর আমি এটা লাগাইছি হচ্ছে নর্মাল যেখানে ওয়েল্ডিং বা ঝালাই করে ওই লোহার দোকানে গিয়ে স্ক্রু দিয়ে সরি নাট দিয়ে বানানো হয়েছে এটা আর কি ওয়েল্ডিং করে তো আমার এটা 100 টাকার মতো পড়ছে অনলাইন কিনতে চাইলে তোমরা কিনতে পারো ভালোভাবে তো সম্পর্কে এটাই আর কি ফুট পেজটা কিনতে পারো অবশ্যই এটা ভালো হবে অনলাইনে বেস্ট হবে আর নর্মাল কিনলে আর একটু ভালোই হবে তো যাই হোক এবার ফুট পেজটা গেল এবার পরে যাচ্ছে সাইকেলের র‍্যাপটার উপরে সাইকেলের র‍্যাপটাই সবার বেস্ট আকর্ষণ আর কি মানে আমার হিসেবে সাইকেলের র‍্যাপটা দারুণ লাগছে আর অনেকেই বলছিল যে র‍্যাপটা কোথা থেকে কিনছিস হ্যাঁ বলতেছি তো এই যে জাস্ট আমার সাইকেলের র‍্যাপ এটা ঠিক আছে তোমার এটা যে এটা সাইকেলের র‍্যাপটা তো এটা ফ্লিপকার্ট অ্যামাজন পাওয়া যাবে আর এই র‍্যাপটা ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে তাহলে অ্যামাজনেও পাওয়া যাচ্ছে আর এটার 400 থেকে 500 টাকা দাম এত কম আসবে বিশ্বাস করতে পারবে না তো ওইভাবেই তোমাকে লাগাইতে লাগবে আর কি অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু 400 থেকে 500 টাকা এটার কস্ট আর খুবই ভালো আর কি মানে কোয়ালিটি ভালো কিন্তু দাম বেশি আর আসে কম একটু মানে জিনিসটা তোমার নাও পোষাতে পারে তো যাই হোক র্যাপটা এটা তোমরা ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছ র্যাপিং কার দিয়ে সার্চ করলে র্যাপ কার বা যে কোনো কিছু আর কি র্যাপ রূপ দিয়ে সার্চ করলে পাওয়া যাবে শিওর তো এই র্যাপটাও বেস্ট আর কি আমার হিসাবে যা যা করছি সাইকেলে সবই বেস্ট আমার কাছে ঠিক আছে তো এই র‍্যাপটাও পাওয়া যাচ্ছ ফ্লিপকার্টে আর অ্যামাজনেও পাওয়া যাবে এটার দাম পড়বে বলে দিলাম 400 টাকার মতো পড়বে তো বেস্ট এটা ভালো আছে দেখাতে পারো তো এরপরে আমার সাইকেলে দেখানোর মতো আর কী আছে হ্যান্ডেলটা দেখতে পারো হ্যান্ডেল বার যেটাতে কোনো ব্রেক নাই যদিও কিন্তু মানে এটা আর কি মডিফাই করাই মানে যা আছে তোমার মানে যা হ্যান্ডেল ছিল আর কি আগে তো এটা আপাতত নেই আর কি এটা একদম চেঞ্জ করা হয়েছে পুরোপুরি লুকটা তো এরকম হ্যান্ডেল তোমরা বিশেষত করতে পারবে না কারণ এটা আমি একদম নিজের মতোই করছি আর কী বলা যায় আর সাইকেলে যদি তোমরা কিছু লিখতে চাও আর কি তোমার চ্যানেল আছে ইনস্টাগ্রাম আইডি অ্যাকাউন্ট যদি কিছু লিখতে চাও তাহলে লিখতে পারো যেমন আমি যেভাবে করছি আর কি সাপোজ যেভাবে যে করছি দেখতে পারো তো এই সব কিছু করতে পারো ঠিক আছে এরকম সাইকেল অনেক কিছুই করা যায় সব টাকার উপরে ডিপেন্ড করে টাকা থাকলে সব হয় তো লাস্ট আর কি আমার সাইকেলে সেরকম র্যাপ দেখা মানে আমার সাইকেল আর মডিফিকেশন মানে মডিফাই কী কী করছি সেরকম দেখানোর মতো সেরকম কিছুই নেই আর লাস্ট আর কি তোমাকে দেখা দিচ্ছি যেমন ধরো
সাপোজ এই যে সাইকেলের লেখাটা যেটা প্রথমে দেখালাম, আর এটা জাস্ট এমনি একটা স্টিকার লাগানো এটা, ঠিক আছে। আর এই যে সাইকেলের লেখাগুলো, এটা আমার চ্যানেলের নাম, আর এটা সাইকেলের নাম দেওয়া হয়েছে জাস্ট আর কি। আর সাইকেলের চেন গার্ড, গার্ডটা এখানে যেটা কালার করা হয়েছে এটাও আর কি দারুণটাও করতে পারো যে কোনো কালার দিয়ে তোমরা। আর এই যে এটাই তো সাইকেলে এই ধরনের মডিফিকেশনই করা হয়েছে। আর আমার সাইকেলে সেরকম এখনও কিছুই মডিফিকেশন করানো হয়নি, মানে ইচ্ছা আছে অনেক কিছু করারই, আরও আরও মানে আর যা যা করাবো তোমরা ভিডিও অবশ্যই পাই যাবা। তো এই ভিডিওটাতে মানে আমার সাইকেল সম্পর্কিত ভিডিওই এটা। আর আরও যদি কিছু মডিফিকেশন করাই আমি আমার সাইকেলে, তাহলে তো অবশ্যই ভিডিও তোমরা পাবাই। আর আজকের ভিডিওটা এত অবধি, আর ভিডিওটা বলেই দিয়েছিলাম প্রথমে শুরুতে যে ভিডিওটা সবার জন্য না, জাস্ট আমি আমার সাইকেলের মডিফিকেশনের ইনফরমেশন দেওয়ার জন্য কিছু আর কি তোমরা কোথা থেকে পাবা কীভাবে কিনবা। আর অ্যাটাচ বলে দিচ্ছি যে সাইকেলে যদি এই সমস্ত ধরনের কিছু তোমরা র্যাপ বা ফুট পেজ কিনতে চাও, তো আমাকে এখানে আমার ইনস্টাগ্রাম আইডি হয়তো শো করাচ্ছে, এখানে মেসেজ করবা, আমি তোমাকে লিঙ্ক সহ সব পাঠিয়ে দেবো। আর মেসেজ করলে আমাকে পাওয়া যাবে, আর এখানে যদি কমেন্ট করো তাহলেও আমি তোমাকে লিঙ্ক সব মানে সহকারে সব পাঠিয়ে দেবো। তো আজকের ভিডিও এতটুকুই থাকলো। আমার সাইকেলের মডিফিকেশনটা কেমন মডিফিকেশন করাইছি, কেমন লাগতেছে সাইকেলটা, একটা কমেন্ট করে বলতেই পারো। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে, টাটা।